আজকে এই সুন্দর সামিয়ানা এই বিশাল আয়োজন এখানে করা হয়েছে একমাত্র কোরআন শোনানোর জন্য আর কোরআন শোনার জন্য ঠিক কি না এই কোরআন নাযিল করেছেন আল্লাহ পাক কোরআনের বয়স কত দুনিয়াতে আসার বয়স কত বলেন তো দেখি এই কথা বলেন নাকি চুপ করে থাকবেন সবাই বলেন কোরআনের বয়স কত জানেন না 1500 বছর কত বছর সবাই বলেন কত বছর 1500 বছর এই কোরআন কি এসেছে শুধু নামাজ পড়ার জন্য এই কোরআন কি এসেছে শুধু মক্তবে মসজিদে পড়ার জন্য না কোরআন হলো মানুষের একটা পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহু আকবার এই কোরআন যারা মেনেছে মেনে চলতে পারবে তার জীবন হবে সুন্দর জীবন ঠিক কি না বলেন এটা যে কোনো মানুষ কোরআনকে মানবে সে হেদায়েত পেয়ে যাবে কোরআন হলো হেদায়েতের কিতাব ঠিক কি না এইজন্য আমার ভাইরা এই কোরআনুল কারীমের একটি নাম হলো কোরআন একটি নাম হলো ফুরকান এক নাম হলো জিকির এক নাম হলো হুদা এইভাবে অসংখ্য নাম কোরআনুল কারীমের আছে এক একটি নামের এক একটি অর্থ আছে আল্লাহ পাক বলছেন এমন একটি কিতাব আমাদের হেদায়েতের জন্য আল্লাহ পাক নাযিল করলেন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই এই দুনিয়ার মধ্যে একমাত্র কোরআন ছাড়া আর কোনো কিতাব এই গ্যারান্টি দিতে পারে না আল্লাহ পাকের কোরআন সর্বপ্রথম গ্যারান্টি দেয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন কার কথা আর জোরে বলতে হবে কার কথা আল্লাহ পাক বলেন এটি এমন একটি কিতাব এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই সন্দেহ থাকবে তো দূরের কথা সন্দেহর অবকাশটুকু পর্যন্ত কোরআনে আরো জোরে বলতে হবে এই নির্ভুল নির্ভেজাল কিতাব এই কিতাব থেকে আলোচনা হবে এই কোরআন দুনিয়াতে এসেছে 1500 বছর হলো এই কোরআনকে কেউ বন্ধ করতে পারে নাই ও আমার ভাইরা এই কোরআনকে বন্ধ করতে চাইলেও বন্ধ করতে পারবে না কারণ হলো কোরআনুল কারীম 1500 বছর আগে আল্লাহ পাক নাযিল করেছেন আর হেফাজতের দায়িত্ব কোন মানুষের হাতে কোন বাহিনীর হাতে দেয় নাই আল্লাহ পাক নিজে বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন কোরআনের পক্ষের কথা বলা যাবে কোরআনের কথা বলা যাবে এই কোরআনের কথা বললে কারো কষ্ট হবে না ঠিক কি না ওই মুসলমানরা প্রকাশ সভায় বলছি আমার দেশে আওয়ামী লীগের ভাইরা আছেন যেমন আমার শহীদুল হক ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই ইউনিয়নে শুনেছি তিনি বসে আছেন তার সাথে আমার ভাইয়ের সম্পর্ক হলো আমার শহীদুল ভাই হলো মুসলমান ঠিক কিনা বলেন আমার মাহমুদুল হাসান ভাই মুসলমান কিসের দলাদলি এই কোরআন কোন আওয়ামী লীগের নয় কোরআন বিএনপির নয় কোরআন জামাত ইসলামের নয় কোরআন জাসদের নয় কোরআন বাসদের নয় কোরআন হলো আল্লাহ পাকের আর এই কোরআনকে সমস্ত দলের মুসলমানেরা মানেন কিনা কর আর যারা বলতে হবে মানেন কিনা তার মানে হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো দল করবে দল তো পরকালে যাবে না আমার ভাইরা দুনিয়াতে আওয়ামী লীগের ভাই মুসলমান তিনি আমার কলিজার টুকরা ভাই ঠিক কি না আমার ভাইরা আমার দেশের যত বাহিনী আছে বহুত বাহিনীর ভাইরা তাদের সন্তানদেরকে কোরআন পড়ান হাফেজে কোরআন বানান আমার ভাইরা সকল ভাইদের ভিতরে কোরআনের মহব্বত আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই আহারে আমার দেশের পুলিশ বাহিনী ভাইদের জন্য দোয়া করি আমি যখন বাংলাদেশের আনাসে কারাসি বিভিন্ন জায়গায় রাত একটা নাই দুইটা নাই ঘুরে বেড়াই আমার ভাইরা রাত্রিবেলা গভীর রাত দায়িত্ব পালন করে রাস্তা যখন গাড়িকে সিগন্যাল দেয় বলে এই গাড়ি থামাও আমার ভাইরা এই পুলিশ ভাইরা যখন দেখে বক্তা আছে গাড়ির ভিতরে সঙ্গে সঙ্গে গাড়িটা ছেড়ে দেয় আর বলে হুজুর দোয়া করেন আল্লাহু আকবার
কেন হয় এটা একমাত্র হলো মুসলমান হওয়ার কারণে মুসলমানের ভিতরে محبت আর ভালোবাসা আছে আমার ভাইরা সেই জন্য মুসলমান যারা আমরা সবাই কোরআন মারে কোরআনকে محبت করে ঠিক কিনা বলেন কোন মুসলমান ইমানদার কোনদিন কোরআনের বিরোধিতা করে না কোরআনের বিরোধিতা যারা করে তারা কিছু নাস্তিক মুরতাদ বেঈমান যারা আর কেউ নয় ঠিক কিনা আমার ভাইরা এই কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন হেফাজত দায়িত্ব কার সবাই বলতে হবে কার ও মুসলমানরা এটা আমার কথা নয় আল্লাহ পাক বলছে কাফের কুফফার বেঈমানরা তারা কোরআনকে নিভিয়ে দিতে চেয়েছিল দুনিয়া থেকে আল্লাহ পাক বলছেন ইউরিদুন লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون كافرين اي قران الكريم كي پوك دي نبه دي دي چاة چنو زمين تاكت دي بنا قران تاكت دي بنا دير هزار بسر ہوئے گلو قران تو آسے چلو آسے تاك بے كن تو نبه تي پارن آئي تي كنا بولين اللہ پاک چاہیلن قران ار آلو کے جالیے راکبن আল্লাহ পাক বলেন আমি চাইলাম কোরআন কারীমের আয়াত আলোকে আমি জ্বালিয়ে রাখবো কাফেরদের যত কষ্টই হোক আল্লাহ পাক চাইলেন আমার ভাইরা আল্লাহ পাক যা চায় তাই হয় আর বান্দা যা চায় তাই কোনোদিন হতে পারে না ঠিক কিনা বলেন কার হুকুম চলবে আরো জোরে বলতে হবে কার হুকুমে দুনিয়া চলে আল্লাহর হুকুমে চলে ও সম্মানিত ভাইরা এই যে বাতি দেখতেছেন এই বাতি কিসে জ্বলতেছে বলেন তো কারেন্ট বিদ্যুৎ ঠিক না বিদ্যুৎ হলো আপনাদের এই লালমনির হাটেও কিন্তু বিদ্যুৎ ছিল না কি ভাই এরকম সময় গেছে না অনেক এলাকায় আমার এলাকায় গেছে আমার ভাইরা এক মুরব্বি চাচা শহরে গেছে জীবনে বিদ্যুৎ দেখে নাই তো শহরে গিয়া রাতের বেলা দৃষ্টান্ত দিচ্ছি বোঝানোর জন্য রাতের বেলা ঘুমাতে গেছে রুমে তো বৌমা বলতেছে আব্বা জান আপনি গ্রাম থেকে এসেছেন তো আপনি তো আলোতে ঘুমাতে পারবেন না গ্রামের মানুষ অন্ধকারে একটু ঘুমায় অভ্যাস তো তো এক কাজ করেন আপনি ওই লাইটটার অফ করে নিবি আপনি ঘুমান তো গ্রামের চাচা সারা জীবন পড়া আপনার এই যে কুফি বাতি মোমবাতি ফুক দিয়ে নিয়ে ভাই অভ্যাস এ তো চাচা দাঁড়াইয়া তো লাইট একটু উপরে হওয়া চেয়ার একটা নিয়ে আইসা চেয়ারের উপরে পা রাইখা দাঁড়ায় কোন দিকে দিতেছে ফোক দিতেছে লাইটের দিকে তো ফজরের নামাজের আজান হয়ে গেছে বৌমা আসছে যে এই আব্বাজান একটু ডাইকে আমি দেই নামাজ পড়বে আয়েশা দেখে আব্বাজান তো তারা ফুকে দিতেছে তো বৌমা বলছে আব্বা আপনি কি ঘুমান নাই আরে বৌমা ঘুমাবো কে লাইট তো আমি অফ করতে পারি নাই নিভাইতে পারি নাই কেন যে তুমি যে বলছো লাইট অফ করে ঘুমানোর জন্য সারাটা রাত কাটায় দিলাম ফুক দিলাম নিবলো না বৌমা বলে আব্বা এটা গ্রামের কুফি বাতি না মোমবাতি না এটা হলো এমন এক বাতি যেটা সুইচ আছে ওইখানে সুইচে যখন একটা টিপা দিবেন অফ হয়ে যাবে দেখ ও মুসলমানরা এই কুরআনুল কারীম আল্লাহ পাক দের হাজার বছর আগে নাজিল করেছেন জমিনে রাসূলুল্লাহর কাছে কুরআন এসেছে এই কুরআন ছাড়িয়ে দিয়া আল্লাহ পাক শুধু সুইচটা আল্লাহ পাকের হাতে রেখে দিয়েছেন দুনিয়ার কোন কাফের বেঈমান এটা সুইচ অফ করতে পারবে না ঠিক কিনা বলেন সারা জীবন মরম কাফের বেঈমানেরা ফুৎকার দিয়েছে কোরআনের আলো নিভাইতে পারে না কারণ আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় আমি আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে এই দুনিয়ার কোন মানুষ চাইলেও কোরআনকে নিভিয়ে দিতে পারবে না ঠিক কিনা আমার ভাইরা ও মুসলমান ভাইরা এই কুরআনুল কারীম দের হাজার বছর আগে নাজিল হলো এখন পর্যন্ত কোনো পরিবর্তন সম্ভব না করছে নাকি কর আয় কথা বলুন করতে পারছে কুরআনুল কারীম পরিবর্তন করতে পারে নাই ও মুসলমানরা আমার দেশের 95% মুসলমান আমার দেশে হিন্দু ভাইরা আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে সবাই মিলে মিশে থাকতে চাই ঠিক কিনা বলেন
কোনো মারামারি হবে না কোনো কাটাকাটি হবে না সবাই শান্তি সৃষ্টি শৃঙ্খলাভাবে বাঁচতে চাই থাকতে চাই কিন্তু আমার ভাইরা আমার দেশের সরকার সহ সবাই বেশিরভাগ মুসলমান ঠিক কিনা আমার প্রধানমন্ত্রী নামাজ আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মুসলমান ও মুসলমানেরা কিন্তু আজকে আমার দেশে একটা ফিতনা তৈরি হয়ে গেছে ফিতনাটা কি ফিতনাটা কিছু মানুষ নাস্তিক মুরতাদ মুসলমানের মধ্যে আমার দেশের সরকারের সাথে একটা দাঙ্গা লাগানোর জন্য একটা ফিতনা সৃষ্টি করার জন্য পায়তারা করে একটা বই ছাপায় দিয়েছে বলছে মানুষ আসছে বানর থেকে ঠিক কি রাখুন এটা গত কালকে আল্লামা সাজিদুর রহমান দামাত বরকাতুহুম তিনি বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন তিনিও অবাক হয়ে গেছেন এটা হলো কেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলেছেন অবাক হয়ে গেছে তিনিও বলেছেন আমরাও বিশ্বাস করি না কারণ মুসলমান ঠিক কি না ও মুসলমানরা সেই জন্য এই কুরআনুল কারীম গ্রামবা বিশ্বাস করি কুরআনুল কারীম হলো আল্লাহ পাকের কিতাব এই কুরআনুল কারীম আল্লাহ পাক জমিনে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন আল্লাহ পাক বলেন হুদাল্লিনাস মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক যে কিতাব 1000 বছর আগে পাঠিয়েছেন সেই কিতাব যদি মেনে চলে তার সামাজিক জীবনে পারিবারিক জীবনে সব সময় যদি কোরআন মেনে চলে কোরআন ফলো করে আমল আখলাক সুন্দর করে তাহলে দুনিয়াতেও শান্তি পরকালেও শান্তি আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই কোরআন মানলে পরে কবরে শান্তি হবে কোরআন মানলে পরে হাশরে শান্তি হবে কোরআন মানলে পরে মিজানে শান্তি হবে কোরআন মানলে পরে ফুল সিরাতে পার হওয়া যাবে কিন্তু কোরআন মানলাম না আমার ভাইরা শান্তি কোথাও হবে না এই জন্য এই কোরআন 1500 বছর আগে আল্লাহ পাক কেন নাজিল করলেন সেটা আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন আলিফ লাম রা كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور আল্লাহ পাক নবীজিকে বলছেন নবী আপনার উপরে এই কুরআনুল কারীমের জন্য নাজিল করেছি যাতে আপনি অন্ধকারের মানুষদেরকে এই কুরআন দিয়ে দাওয়াত দিয়ে আপনি আলোর দিকে আনতে পারেন কিদি কোথা থেকে আনতে পারেন অন্ধকারের মানুষকে আলোর দিকে আনবে কোরআন আমার ভাইরা এই কোরআনকে হেফাজত করতেছেন আল্লাহ এই কোরআন আজকে এই যে হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা মুখস্থ করতে পারে সুবহানাল্লাহ বলে আমার ভাইরা নবীজির কাছে এই কোরআনুল কারীম যখন নাজিল হলো হেরা গুহার মধ্যে নবীজির কাছে কোরআন নাজিল হলো রাসূলুল্লাহর কাছে যখন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন এসে নবীজিকে ধরলেন ধরে বললেন নবী আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন ও মুসলমানেরা বলেন তো দেখি আমাদেরকে সৃষ্টি করেছেন কে সবাই বলতে হবে সৃষ্টি করেছেন কে আল্লাহ পাক আমাদেরকে কোত্থেকে সৃষ্টি করেছেন সূরা নিসার ভিতরে আল্লাহ পাক বলছেন আমাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করেছেন কোরআনের বর্ণনা আমার ভাইরা আল্লাহ পাক সর্বপ্রথম যে আয়াত নাযিল করলেন রাসূলুল্লাহর কাছে এসেছেন নবীজির কি বলা হলো ইকরা পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক রাসূলুল্লাহর কাছে যখন কোরআন এসেছে আসার পরে নবীজি বললেন মা আনা বিকারি আমি তো পড়া জানি না নবীজিকে ধরলেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরলেন চাপা দিলেন জোরে চাপা দিলেন আবার ছেড়ে দিলেন বললেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে আমার নবীজি আবার বললেন মা আনা বিকারি আমি তো পড়া জানি না ও মুসলমানেরা এই কুরআনুল কারীম দুনিয়াতে আসেনি নবীজির কাছে সর্বপ্রথম আলাকের আয়াতগুলো আসছে নবীজি বললেন আমি পড়া জানি না এই কথা বলার পরে তৃতীয়বার আবার ধরলেন চাপা দিলেন রাসূলুল্লাহ পড়া শুরু করলেন আল্লাহু আকবার আমার নবীজি পড়া শুরু করলেন সূরা আলাকের পাঁচটি আয়াত নাযিল হলো নবীজির কাছে আয়াতগুলো নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ বাড়িতে গেলেন গিয়া হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি ও খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আমার প্রচন্ড জ্বর এসে গেছে
رسول الله কাছে যখন কুরআনুল কারীম আয়াতগুলো নাযিল হলো নবীজিকে চাপা দিয়েছেন এত জোরে চাপা দিয়েছেন رسول الله জ্বর এসে গেছে নবীজি ভয় পেয়ে গেছেন رسول الله হযরত খাদিজাকে বলছেন খাদিজা গো আজকে আমার কাছে কুরআনুল কারীম এসেছে এই আয়াতগুলো নাযিল করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আমার ভাইরা হযরত খাদিজা رسول الله কে এত ভালোবাসতেন এত محبت করতেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন নবীজি আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ হলো আপনি এমন মানুষ আপনি গরীবকে সাহায্য করেন আপনি বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন আত্মীয়তার আত্মীয় রক্ষা করেন আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবেন না সুবহানাল্লাহ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে অভয় দিলেন আমার ভাইরা সেই কুরআন আজকে আপনাদের সামনে যে কুরআন গারে হারায় রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছিল নবীজি যখন কুরআনুল কারীমকে বারেবারে তেলাওয়াত করেন মুখস্থ রাখার জন্য এই যে হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্ররা রাত দিন পরিশ্রম করে কুরআনুল কারীম মুখস্থ করার জন্য হারে এই দুনিয়াতে যত শিক্ষিত মানুষ আছে আমার ভাইরা যত ডক্টর আছে প্রফেসর আছে অধ্যাপক আছে কেউ একটা ক্লাস 5 এর বই মুখস্থ বলতে পারে না কিন্তু একটা ছোট বাচ্চা 3 বছর 4 বছর 5 বছর 6 বছরের বাচ্চা কুরআনুল কারীমের সূরা ফাতিহার আলিফ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত মুখস্থ বলতে পারে পারে কি না কোন এই পারে কি না কেন পারে এই জন্য পারে আমার নবীজি এই কুরআনুল কারীম মুখস্থ রাখার জন্য তটস্থ করার জন্য কণ্ঠস্থ করার জন্য যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীমের আয়াতগুলো নাযিল করলেন নবীজি বারে বারে তেলাওয়াত করেন বারে বারে চর্চা করেন আল্লাহ পাক রাসূলুল্লাহর কষ্ট দেখে নবীজিকে বললেন নবী আমি দেখতে পাচ্ছি আপনি বারেবারে আপনার জিহ্বাকে নাড়াচ্ছেন কুরআন মুখস্থ করার জন্য নবীজি গো আপনি কষ্ট করার দরকার নাই আপনার ভিতরে এই কুরআন মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর আল্লাহ পাক বলেন নবীজিকে লা তুহরিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআন হে নবী আমি দেখতে পাচ্ছি আপনি বারেবারে আপনার জিহ্বাকে নাড়াচ্ছেন কুরআন মুখস্থ করার জন্য নবীজি গো আপনি কুরআন মুখস্থ করার জন্য তটস্থ করার জন্য কণ্ঠস্থ করার জন্য এত কষ্ট করার দরকার নাই কারণ হলো আপনার কলবের মধ্যে হৃদয়ের মধ্যে এই কুরআনকে মুখস্থ করিয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর সুবহানাল্লাহ এই কুরআন হাফেজ ছাত্র যারা আমার ভাইরা একটা হাফিজি মাদ্রাসার ছাত্র মাত্র 5 বছর বয়স সুন্দর করে ভালো করে টাকা পয়সাগুলো হিসাব করতে পারে না আপনি যদি 1 লক্ষ টাকা তার হাতে দেন 5 টাকা নোট দেন 10 টাকা নোট দেন 100 টাকা নোট দেন 1000 টাকা নোট দেন বাচ্চাগুলো ভালো করে আপনাকে টাকাগুলো বুঝিয়ে দিতে পারবে না হিসাব করতে পারবে না কিন্তু এই মহা গ্রন্থ আল কোরআন একটা মহা সমুদ্র এই কোরআনটা ছোট নয় আমার ভাইরা অনেক ভাইরা আছেন দেখবেন ছোট একটা সূরা পড়তে গিয়া বারেবারে ভুল হয় কি না কোন হয় কি না কিন্তু এমন একটা কিতাব মহা গ্রন্থ আল কোরআন বিশাল কোরআন মহা সমুদ্রটা যেরকম ভাবে একটি ছোট ঝিনুকের ভিতরে আল্লাহ পাক চাইলে মহাসাগরের পানি ঢুকায় দিতে পারে পারে কি না কোন অনুরূপ ভাবে আপনি সলিমউদ্দিন কলিমউদ্দিন রহিমউদ্দিনের বাচ্চা কিচ্ছু হিসাব জানে না কিচ্ছু ভালো করে একটা কথাও বলতে পারে না কিন্তু যখন হাফিজিয়া মাদ্রাসায় দেওয়া হলো যখন কুরআনুল কারীম তাকে দেওয়া হলো কুরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এক পায়ে দাঁড়ায় মুখস্থ করে বলতে পারে এ দয়াকার এ সবাই বলে এ দয়াকার আল্লাহর দয়া ছাড়া কেউ কুরআন মুখস্থ করতে পারবে না ও আমার ভাইরা এই কুরআন কি এই কুরআনকে হালকা না ভারী আল্লাহ পাক নিজেই বলছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা নিশ্চয় নবী
আমি যে কুরআনুল কারীম নাযিল করেছি এটা বাড়ি কিতাব আপনার প্রতি অবতীর্ণ করেছি এই কিতাব কেমন কিতাব আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ হে নবী এই কিতাব এমন উজনি কিতাব এই কিতাবটা যদি আমি পাহাড়ের উপরে দিতাম তাহলে আপনি দেখতে পারতেন এই কিতাবের বার ওজন সহ্য করতে পারতো না আর পাহাড়গুলো কোরআনের বায়ে নুয়ে বারে নুরে পড়তো ছিন্ন ভিন্ন হয়ে যেত কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক এই কুরআন কি দিয়েছিলেন আল্লাহতে বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমানত এই কুরআনকে আমি দিয়েছিলাম ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ আমি আসমানকে দিয়েছিলাম আসমান কুরআন গ্রহণ করলো না জমিনকে দিয়েছিলাম জমিন গ্রহণ করলো না আমি পাহাড়কে দিয়েছিলাম পাহাড় কুরআন গ্রহণ করলো না কেউ গ্রহণ করলো না এই কুরআন গ্রহণ করেছে মানুষ আল্লাহু আকবার আমার ভাইরা এই যে পাহাড়গুলো আছে পাহাড়গুলো শক্তিশালী না আপনি শক্তিশালী কোন মানুষ গ্রহণ করেছে আমার ভাইরা এই কুরআনুল কারীম মানুষে মুখস্থ করে মানুষ যারা পড়ে এই কুরআন যারা পড়লো তারা সবচেয়ে সম্মানিত হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন খাইরুকুম من تعلم القرآن وعلم এই দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআন নিজে পড়লো আর শিখালো তারা হলো সর্বোত্তম মানুষ ঠিক কিনা কর আমার ভাইরা বলেন তো দেখি আপনার মসজিদের ইমাম ইমাম আছে না হ্যাঁ মসজিদে ইমাম সাহেব আছে না ইমাম সাহেব তিনি মাদ্রাসায় পড়ে কোরআন পড়ে ইমাম হইছে না শুধু বাংলা বই পড়ে ইমাম হইছে কথা কন ইমাম কেমন ইমাম যে ইমাম যখন নামাজে দাঁড়ালো এই দেশের সর্ব শ্রেষ্ঠ পাওয়ারফুল ব্যক্তি যদি এই মসজিদে হাজির হয়ে যায় যখন ইমাম বলবে আল্লাহু আকবার আমার সাথে তাকবীরে তাহরিমা বাদো যত বড় পাওয়ারফুল মানুষ হোক না কেন তিনিও বাদতে রাজি ঠিক কিনা কন কথা মানতে রাজি আমার ভাইয়ের ইমাম যখন রুকুতে যাওয়ার জন্য হুকুম করলো আল্লাহু আকবার ইমাম সাহেবের সাথে সাথে রুকুতে যাওয়া লাগবে ইমাম সাহেব ইচ্ছা করলো 5 মিনিট পর্যন্ত আমি রুকুতে থাকবো মুক্তাদিও থাকতে হবে এইভাবে ইমাম যখন নামাজ আদায় করে সেজদা দেয় সেজদার মধ্যেও যেতে হয় যখন বসে যখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে সালাম দেয় সালাম ফিরায় তখনই সবাই বাধ্য হয় এই যে সম্মান ইজ্জত এই ইজ্জত আর সম্মান একমাত্র কোরআনের কারণে বাড়লো ও সম্মানিত ভাইরা বলেন তো দেখি কোরআন পড়লে ইজ্জত বাড়ে না কমে আরো জোরে বলতে হবে বাড়ে না কমে আরে আমার ভাইরা এই মাদ্রাসার ছাত্র না একটা হাফেজে কোরআন হলো আজকে একজন হাফেজে কোরআনকে পাগড়ি দেওয়া হলো আল্লাহর হাবিব বলেন যে কোরআন পড়বে পড়াবে আমল করবে আল্লাহর হাবিব বলেন মান কারাআল কোরআন فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته قد وجبت له النار যে ব্যক্তি কোরআন পড়ল এবং পড়ালো এবং নিজে আমল করলো হালালকে হালাল মানলো হারামকে হারাম জেনে বর্জন করলো আল্লাহর হাবিব বলেন এমন হাফেজে কোরআন কিয়ামতের দিন তার পরিবার পর্যন্ত থেকে আত্মীয় স্বজন থেকে জাহান্নামী 10 জন মানুষকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ ও আমার ভাইরা আপনার সন্তান কি মাদ্রাসায় পড়ালেন হাফেজে কোরআন পড়ালেন মাদ্রাসায় কোরআন শিখালেন কোরআন শিখানোর পরে আপনার ছেলে কলেজে পড়বে ইউনিভার্সিটিতে পড়বে কোনো অসুবিধা নাই আপনার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পুলিশ হবে আর্মি হবে র‍্যাব হবে বিজিবি হবে কোনো অসুবিধা নাই
কিন্তু প্রথম ফাউন্ডেশনের ভিতরে যদি কোরআনের শিক্ষা থাকে আর কোরআনের প্রতি ভালোবাসা মহব্বত থাকে এই সন্তান কোনোদিন নাস্তিক হতে পারে না ঠিক কি না ও সম্মানিত ভাইরা এই কোরআনুল কারীম যারা পড়ে তাদের সম্মান বাড়ে ইহাবি বলেছেন কিয়ামতের দিন হাফেজে কোরআনের মাতাপিতা কি এমন মুকুট পরানো হবে এমন দামন মুকুট পরানো হবে আমার ভাইরা সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানদারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমার সন্তানদেরকে কোরআন শেখাতে হবে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجاره আমার ভাইরা আল্লাহ পাক বলেন হে ঈমানদাররা বিশ্বাসীরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কেমন জাহান্নাম যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাত্র সেই জাহান্নাম থেকে তোমাদের সন্তান আলী আওলাদকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সেই জাহান্নাম থেকে বাঁচানো দরকার আমাদের আছে না নাই জোরে বলুন আছে না নাই এক নাম্বার হলো কুরআন ছাড়া জাহান্নামের আগুন থেকে বাঁচানো সম্ভব নয় ঠিক কি না সব কাছে কোরআনের দরকার আছে না নাই আমার ভাইরা একটা কথা মনে রাখবেন আমরা যে কোনো দলে থাকব কোনো অসুবিধা আরো জোরে বলুন আছে কোনো অসুবিধা নাই কিন্তু কোরআনের বলে আমরা এক থাকব কুরআন নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব থাকবে না ফিতনা থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না ঠিক কি না বলেন মসজিদে যখন আমরা প্রবেশ করি আমরা একটা পরিচয় দেই আমরা মুসলমান জানাজার নামাজে আমরা যাই আমরা পরিচয় দেই মুসলমান মাহফিলে যাই আমরা পরিচয় দেই মুসলমান ঈদের নামাজে যাই মুসলমান এইভাবে যদি আমাদের বাংলাদেশে যদি কুরআন মেনে আমরা সবাই চলতে পারি মুসলমানরা নামাজ পড়বে হিন্দু যারা আছে তারা পূজা করবে মুসলমানরা বাধা দিতে পারবে না আমার ভাইরা আল্লাহ পাক বলছেন হিন্দু যারা তাদের ধর্ম পালন করবে তাদের ধর্মের মধ্যে বাধা দেওয়া ইসলামে নাই যদি পারো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে কাউকে মুসলমান বানায় নাই আমাদের ধর্মে জোর করে কাউকে ঘরের উপরে ছাপায়া দেওয়া নাই ধর্ম নাই ও মুসলমানরা মুসলমানরা কোনদিন অশৃঙ্খলা বিশৃঙ্খলা জঙ্গি হামলা এগুলোর সাথে কোনো ঈমানদারের সম্পর্ক আরো জোরে বলেন আছে আমরাও আজকের মাহফিল থেকে বলতে চাই আমরা রাষ্ট্রদ্রোহীদের কোনো কাজের সাথে কোনো মুসলমান কোনো হককামি আলেম কোনদিন সম্পৃক্ততে থাকতে পারে না কথা বলে ঠিক কি না আমার ভাইরা কিন্তু একটা ব্যাপারে আমরা এক থাকতে হবে সেই বিষয়টা হলো কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন এই কোরআনের বিরোধিতা যদি কেউ করে কোরআনকে যদি নষ্ট করতে চায় কোরআনকে যদি জমিন থেকে বিদায় করতে চায় তখন আমরা সকল মুসলমানরা এক হয়ে যেতে যায় কারা কারা রাজি হাত তুলে দেখাই লিল্লাহি তাকবীর এ আমার ভাইরা এই যে আল্লাহু আকবার এটা আমরা সকল মুসলমানরা তাকবীর ঠিক না বলেন আমার দেশের প্রধানমন্ত্রী যখন নামাজ পড়েন আল্লাহু আকবার বলে রুকু সিজদা করেন ঠিক না আমরা সবাই মুসলমান আমরা মুসলমানেরা আল্লাহু আকবার বলবো কোনো অসুবিধা নাই ও সম্মানিত ভাইরা সেই জন্য বলছিলাম এই কোরআনুল কারীম মানতে হবে কোরআন পড়াতে হবে আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখাতে হবে কিনা কোন হ্যাঁ কোরআন শেখাতে হবে এখন কোরআন শেখাতে হলে কোথায় শিখাবো আমরা মাদ্রাসায় কোথায় মাদ্রাসায় এই মাদ্রাসায় বাচ্চাদেরকে কোরআন শেখাতে হবে আর এই কোরআন যারা পড়বে তাদের ইজ্জত বাড়বে না কমবে আরো জোরে বলতে হবে পারবে না কমবে কোরআন আল্লাহর ইজ্জত দুনিয়ার কোন মানুষ কমাইতে পারে না ঠিক কি না একজন সাধারণ মানুষ তার বাচ্চা কি মাদ্রাসায় দিল আস্তে আস্তে করে কোরআনুল কারীম পড়ে হাফেজে কোরআন হয়ে গেল আমার ভাইরা যখন হাফেজে কোরআন হলো তখন সঙ্গে সঙ্গে ওই হাফেজে কোরআনের কারণে তার মা বাবার ইজ্জত বেড়ে যায় সমাজের প্রত্যেকটা মানুষ তার পরিচয় দেয় আর বলতে থাকে ভাই অমুক ভাইয়ের মেয়েটা অমুক ভাইয়ের ছেলেটা কোরআনে হাফেজ হয়ে গেছে আমার ভাইরা এই লোকটার নাম ছিল আব্দুর রহিম আব্দুল করিম এই কথার এখন বলে না এখন পরিচয় দেয় অমুক হাফেজ সাহেবের বাবা ঠিক কি না ইজ্জত বাড়ছে না কমছে হ্যাঁ একজন আলেমের বাপ হওয়া যায় আলেমের মা যদি হওয়া যায় ও সম্মানিত ভাইরা একজন আলেমের মা হয়ে তুমি কবরে যাও
বাবা হয়ে তুমি কবরে যাও তোমার সন্তান তুমি যখন মারা যাবে মারা যাওয়ার পরে তোমার সন্তান যদি তোমার জানাজার নামাজ পড়ায় দিতে পারে তোমার জীবন সফল হয়ে যাবে আমরা বহুত বাইর আছি সন্তান আছে টাকা পয়সার অভাব নাই কিন্তু আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজ আরেক হুজুরে পড়ায় দিতে হবে ও মুসলমানেরা আজকে যে এখানে হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার যে বাচ্চারা আছে কিয়ামতের দিন এই বাচ্চাদেরকে ভালোবাসলে মহব্বত করলে আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দানে যখন তাদেরকে জান্নাত দেওয়া হবে সেদিন এই হাফেজে কোরআনরা যারা লজিং খাওয়াবে তাদেরকে ভালোবাসবে মহব্বত করবে দান খয়রাত করবে তাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে কোন সুবহানাল্লাহ তাহলে হাফেজে কোরআনদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই আমাদের সম্পর্ক কার সাথে থাকবে আলেমের সাথে না চোরের সাথে আরো জোরে বলতে হবে কার সাথে থাকবে মুসলমানের সম্পর্ক থাকবে আলেমদের সাথে মুসলমানের সম্পর্ক থাকবে থাকবে উলামা কেরামের সাথে ভালো ভালো মানুষের সাথে থাকবে ঠিক কি না বলে যে লোক সমাজের মধ্যে ভালো কাজ করবে তার সাথে আমাদের সম্পর্ক থাকার দরকার আছে না নাই আমার সম্মানিত ভাইরা আজকে যে মাদ্রাসাটা হচ্ছে এই মাদ্রাসা আজকে আপনাদের এলাকার মাদ্রাসা ঠিক না এই মাদ্রাসা থাকুক এই মাদ্রাসা হোক এই মাদ্রাসা উজালা হোক এটা আমরা কারা কারা চাই একটু হাত তুলে দেখাই লিল্লাহে তাকবীর আমার ভাইরা এই মাদ্রাসায় হাফেজে কোরআন হয় এই কোরআন আজকে দেড় হাজার বছর আগে আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন এই কোরআনকে যদি আমার ভাইরা আমরা কিন্তু বেশি সময় নিব না আমরা বেশি সময় নিব না ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে শেষ করব ইনশাল্লাহ আমরা একটু সময় কোরআনের জন্য দিব না কারা কারা দিব হাত তুলে দেখাই লিল্লাহি তাকবীর আমার ভাইরা আমরা এই মাদ্রাসা চাই এই মাদ্রাসা যেখানে হয় যে এলাকায় মাদ্রাসা হয় সেই এলাকার মানুষ ভালো হয় না খারাপ হয় এই সবাই বলে না সবাই বলতে হবে এই এলাকার মধ্যে মাদ্রাসার তাসির পড়ে কিনা বলেন এই যে মাদ্রাসা আছে মাদ্রাসা থেকে ছাত্ররা প্রতিদিন কোরআন পড়ছে ফজরের নামাজের পরে মাদ্রাসা ছাত্ররা বের হচ্ছে দিনে যখন হাঁটতেছে চলতেছে তাহলে হাদিস শরীফ এসেছে মাদ্রাসা ছাত্ররা যখন রাস্তা দিয়ে বের হয় তখন তার পায়ের নিচে আল্লাহ পাকের নূরের ফেরেশতারা পর বিছিয়ে দেয় সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা একজন হাফেজে কোরআন একজন ছাত্র আপনি ওই বাজারে পেলেন বাচ্চাটাকে আপনি বললেন বাবারে তুমি মাদ্রাসায় পড়ো এই নেও একটা বিস্কুট দিলাম তোমাকে কিনে বাবারে মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করো আমার ভাইরা দুনিয়ার থেকে আমরা সবাই যেতে হবে কেউ থাকতে পারবো না ঠিক কিনা কোন এই হাফেজে কোরআন আপনার একটা দেয়া বিস্কুট গেল কিয়ামতের দিন এই হাফেজে কোরআন আপনাকে বলে যাবে না ও সম্মানিত ভাইরা আমরা এই মাদ্রাসা যদি চাই তাহলে মাদ্রাসাটা উন্নতি হোক আমরা চাই কি চাই না ও সম্মানিত ভাইরা আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে কিছু এলোমেলো ভাব আমার ভাইরা যারা যারা চাই আজকে আমি মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি অনেক দূর থেকে এসেছি আমি এই কোরআনকে সামনে নিয়ে বলছি আমি মুসাফির মানুষ আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই আপনাদের কার কার মা বাবা নাই একটু হাত তুলে দেখান মা বাবা নাই বা দুজন থেকে একজন নাই এই যে এখানে আমারও বাবা নেই নামান আল্লাহ পাক যেন আমাদের মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানান সবাই বলেন আমিন এখন হাত তুলেন যাদের মা বাবা আছে দুজন থেকে একজন আছে আল্লাহ পাক যাদের মাতা পিতা আছে আল্লাহ হাত বাড়ায় দেন সবাই বলেন আমিন আমার সম্মানিত ভাইরা আজকে আপনাদেরকে নিয়ে আমি মুসাফির মানুষ একটু দোয়া করে যাব আপনাদেরকে কিছু বিরক্ত করতে চাই আমার এই যে হাত দেখতেছেন কয়টা হাত দেখছেন জোরে বলেন কয়টা হাত একটা হাত এই হাতটা আপনাদের কাছে আজকে পাতবো আমার জন্য নয় এই মাদ্রাসার জন্য ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম মাদ্রাসার নাম হলো দারুল আরকাম মাদ্রাসার নাম কি বলেন জোরে বলেন মাদ্রাসার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআন শেখাতেন আল্লাহু আকবার আমার ভাইরা আপনাদের জন্য দোয়া করে যাব আপনার মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ যেন জান্নাত বাসিন করেন সবাই বলেন আমিন মায়ের জন্য কিছু বাবার জন্য কিছু